ঠিক চার দিন আগে এই মাঠেই সভা করেছিলেন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে পীরজাদা আব্বাস সিদ্দিকী, এবং ঠিক তার পাল্টা চার দিন পরে আজ একই মাঠে তৃণমূলের সভা, অর্থাৎ তৃণমূল প্রার্থী সাথী খন্দকারের সভা। এবং সেই সভায় ফিরহাদ হাকিম জনসভায় বক্তব্য রাখলেন, এবং এই জনসভা থেকেই তিনি কিন্তু একেবারে কটাক্ষ করলেন, যেমন তেমন পাল্টা আক্রমণ করলেন ফিরহাদ হাকিম পীরজাদা আব্বাস সিদ্দিকীকে। কত মানুষকে এখানে খুন করেছে এই সিপিএম, এই পাশে সিঙ্গুর, সেই সিঙ্গুরে যখন জমি দেব না বলেছেন কৃষকরা, তখন তার উপরে লাঠি চার্জ করে তাদের মধ্যে তাপসী মালিককে খুন করে হত্যা করে, তার মধ্যে ভুলুকে তাকে হত্যা করে জোর করে কৃষি জমি নেব, তার জন্য কত অত্যাচার হয়েছে সারা হুগলি জুড়ে, কত আন্দোলন হয়েছে, আজকে কি হুগলির মানুষ ভুলে যাবেন সেটা? এই সিপিএম ভিখারি পাসওয়ান হাওয়া হয়ে গেল, একটা যে মালিকের বিরুদ্ধে, একটা জুট মিলের মালিকের বিরুদ্ধে বলেছিল যে তুমি অন্যায় করছো আমাদের, যে পাওনা সেটা দিচ্ছ না, তার পুরো বডিটাই হাওয়া হয়ে গেল সিপিএম এর সমর্থনে। এই সিপিএম সে কৃষকের সিপিএম, শ্রমিকের সিপিএম, সর্বহারার সিপিএম, এই সিপিএম মোহাম্মদ সেলিমদের সিপিএম সেই সিপিএম নয়, তারা হচ্ছে পুঁজিপতির দালালদের সিপিএম সেই সিপিএম। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সিপিএম লড়বে, লোহা লোহাকে কাটতা হয়, হিন্দু সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িকতা, আর পীরজাদাকে নিয়ে এসে সাম্প্রদায়িক সুশ্রী দেওয়াটাও সাম্প্রদায়িকতা। এই পীরজাদা আমার কাছে এসেছিল, আমার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিন, আমাদের 36টা সিট ছেড়ে দিন, আপনাদের জায়গাটা আমরা ছেড়ে দেবো। আমি বললাম না, যখন লড়াইয়ে নেমেছ লড়াই করো, ভেতর ভেতর কটার তৃণমূল কংগ্রেস কারোর সাথে আমরা কাউকে ভয় পাই, তার কারণ আমাদের লড়াইটা মূল লড়াইটা হচ্ছে বিজেপির সাথে, বিজেপির সাথে লড়াই, তাই আমরা কাউকে ভয় পাই না। হ্যাঁ, আমাদের উপরে চাপ আছে, আমাদের উপরে চাপ আছে, সেলিম সাহেব নিশ্চয়ই হয়েছে আবার বলবে, সিবিআই আমাদের উপরে আছে, কোথায় অধীর চৌধুরী, সেলিম সাহেব আপনাদের উপরে তো সিবিআই নেই, বলবে আপনারা চোর তাই আপনাদের উপরে সিবিআই আছে। আচ্ছা, তাহলে আপনাদের যে পার্টনার সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর উপরে হেরোইন কেসে সিবিআই আছে, তারাও চোর, কিংবা চিদাম্বরম আপনাদের নেতা সেও চোর, সারা ভারতবর্ষ জুড়ে যারা যারা বিরোধী বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে তারাও চোর? না, তারা চোর না, তৃণমূলের চোর, আর বিজেপিতে যারা তৃণমূল থেকে পাল্টি হয়ে যাচ্ছে তারা সব ভালো হয়ে যাচ্ছে, গেরুয়ার ওয়াশিং মেশিন, যে আমাদের তৃণমূলে থাকলে চোর, যে মালসারা দিয়ে দিলেন বস্ত্র হয়ে বেরিয়ে চলে গেল সাধু বুঝলে, এই অবস্থায় আজকে পুরোটা দাঁড়িয়েছে, আমরাই মোদীকে তুলে ফেলে দেবো এই ভারতবর্ষ। যা সে আচ্ছা, যে হিন্দুস্তান হামারা, হম বুলবুলে হ্যায় ইসকে ইয়ে গুলিস্তান হামারা, এটা আমাদের, আমাদের এই দেশ, আমাদের এই দেশ, আমার এ বতন হামারা হ্যায়, এই দেশ আমার, এই দেশের ভালো মন্দ, এই দেশের সবকিছু আমার ভাগ্যের সাথে জড়িয়ে রয়েছে, তাই এই দেশ, এই বাংলা, একে বাঁচাতে হবে। সেলিম কে ওখানে বিধানসভায় বড় বড় কথা বলবে, এর আগে পার্লামেন্টেও গেছি, কিন্তু তাতে বিজেপিকে আটকানো যাবে না, বিজেপিকে আটকাতে গেলে মমতার হাতটাকে শক্ত করতে হবে। অনেক আছে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা, কি হবে কি হবে, আচ্ছা দাদা মমতা ব্যানার্জি চিনবে তো নন্দীগ্রাম থেকে, টেনশন, আরে টেনশন লেনে কে নেই দেনে কে হ্যায়, বিজেপি কে টেনশন, তো তুমি টেনশন নিচ্ছ কেন,
মমতা ব্যানার্জি 50,000 ভোটে জিতছে, লিখে রেখে দাও। 50,000 ভোটে মমতা ব্যানার্জি জিতে গেছে, লিখে রেখে দাও। হাকিম, তুমি কি করে বলছো 48টা? আমি বলছি তার কারণ আমি ইভিএম সেটিং করতে জানি না, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমার বন্ধু আছে, প্রত্যেকটা জায়গায় আমার চেয়ারম্যানরা রয়েছে, যারা যাদের সাথে কথা বলি সেরকম সবার সাথে আমার যোগাযোগ আছে, প্রত্যেকটা জায়গায় আমার পার্টির কর্মী আছে, প্রত্যেকটা জায়গায় আমার কিছু কিছু নন পলিটিক্যাল বন্ধু আছে, তাদের সাথে ফোনে কথা হয়। তারা বলছে ওছো ভয় পাসিস না ববি, আমাদের ভোটটা দিয়ে দিয়েছি, যা পাড়ায় করেছি ওই সিটটা পেয়ে গেছিস, ওই সিটটা পেয়ে গেছিস, ওই সিটটা পেয়ে গেছিস, তাতে 48টা সিট তৃণমূল কংগ্রেস। দয়া করে বাংলাটাকে আর বেচতে দেবেন, বাংলাটাকে বেচতে দেবেন না। সালিমের পায়ে মানে ভুল করা অর্থাৎ বিজেপির হাত শক্ত করা। হয়তো একটা সুন্দর মুখ এসছে অ্যাক্টিং করতে এসেছে, ও তো ওখানে অ্যাক্টিং, আরেকটা অ্যাক্টর এসছে ভুলে গেছে, মারবো এখানে লাস্ট করবে সেবে। সে তো আবার কি বলেন, একই অঙ্গে কত রূপ, একবার দেখি নকশাল, একবার দেখি সিপিএম, একবার দেখি তৃণমূলের এমপি, আবার এখন দেখলাম বিজেপি। আমি মিঠুকে বললাম গুরু হেভি অ্যাক্টিং করো, কখন কোথায় থাকো বোঝা মুশকিল হয়ে যায়। আজ আপনাদের অনুরোধ করতে এসেছি, সাথী খন্দকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে, তাই আপনারা বলুন মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল প্রার্থী সাথী খন্দকারকে জেতানোর আহ্বানও করলেন এই মঞ্চ থেকে ফিরাদ হাকিম, এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।